দিনে ভূগর্ভস্থ জলের স্তর থেকে জল কমে যাচ্ছে, সেই জন্য আমাদের সকলকে সচেতন হওয়া দরকার যে ভূগর্ভস্থ জল শেষ হয়ে গেলে আমরা যে খাওয়ার জলটা আমরা পাবো না। তাই জন্য আমাদেরকে এই আজকে 12ই জুলাই জল সংরক্ষণ দিবস হিসাবে আমরা একটা র্যালি করলাম জনসচেতনতা বাড়ানোর জন্য, সবাই সচেতন যাতে হয়। বলতে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় থেকে জল অপচয় হচ্ছে, সরকারি কলগুলো আছে, ওগুলো নিয়ে কী ভাববেন, কীভাবে ইয়ে করবেন? যেখানে যেখানে এই ট্যাপগুলো আছে আমাদের জনসাধারণের উচিত যে এই ট্যাপগুলো নিজেরা উদ্যোগ নিয়ে একটু লাগানোর বা আমাদেরকে ইনফরমেশন দেওয়ার যে জলটা যে অপচয় হচ্ছে একটা ট্যাপ লাগিয়ে নেওয়া, ওইটা নিজেদেরই কিন্তু উচিত যে জল যাতে অপচয় না হয় সেটা নিজেদেরকেই সচেতন হতে হবে। মূলত জল সংরক্ষণ একটা দিবস হিসাবে আমাদের পালন করা হলো, কারণ আমরা সবাই জানি যে জলেই জীবন। আমরা যেভাবে জল অপচয় করি, এই অপচয় যেন আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটা খাওয়ার জল সেটা অনেক সময় ভূগর্ভস্থ থেকে তোলা হয় এবং সবাই আমরা বিভিন্নভাবে জল অপচয় করি, কিন্তু এর ফলে আমাদের যে একটা ভূগর্ভের উপরের যে জলের সমস্যা হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, জল ছাড়া পৃথিবী দেশ মরুভূমিতে পরিণত হয়, কাজে কাজে এই জল সংরক্ষণ বৃষ্টির জলকে ধারণ করার জন্য সেটাও আমরা ইউজ করতে পারি। আমরা গাছ লাগিয়ে আমাদের জল আমরা ধারণ করতে পারি যেন মরুভূমি বা সুখা না হয়। দিনের দিন পৃথিবী উষ্ণায়নও হচ্ছে এবং এতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, কাজে কাজে এই জলের যে গুরুত্ব, জল যেন অপচয় না হয়, জলেই জীবন, জলকে যেন সংরক্ষণ করা হয়, এই জন্য আজকে সারা পশ্চিমবাংলায় দিনটিকে জল সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হচ্ছে। বেশি জায়গা তো দেখা যাচ্ছে কি যেগুলো সরকারিভাবে ট্যাপগুলো রয়েছে জলের জন্য, তাদের মধ্যে লাগানো ইয়ে নেই, সুইচ থাকছে না, জল অপচয় হচ্ছে, এই যে জলগুলো বিভিন্ন ট্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন ভাবে যে জল অপচয় হচ্ছে, এটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব যেন কোনো জলের ট্যাপের যে মুখ যেখান থেকে জল পড়ে সেখানে যেন আমরা সবাই এটাকে যত্ন সহকারে আমরা ব্যবহার করি, আমরা যেন নষ্ট না করি। আমরা জলের গুরুত্ব বুঝি না বলেই কিন্তু এই বিষয়টা ঘটে, এইটাকে রোধ করার জন্যই জল সংরক্ষণের আজকের দিনটি পালন করার, এবং এটাই যেন জনসাধারণকে এবং প্রশাসনকে উভয় মিলে সবাই মিলে এই বিষয়গুলো। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 12ই জুলাই দিনটি জল বাঁচাও দিবস হিসেবে পালিত হলো। পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে আর জল বাঁচান জীবন বাঁচান শীর্ষক পদযাত্রার আয়োজন করা হয় এবং এই পদযাত্রায় অফিস স্টাফ, বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর কন্যাশ্রীর মেয়েরা সবাই এই পদযাত্রায় সামিল হয়। আমাদের কালিয়াগঞ্জ ব্লকে, কালিয়াগঞ্জ ব্লক এবং পঞ্চায়েত সমিতি, কালিয়াগঞ্জ থানা, কালিয়াগঞ্জ পৌরসভা সবার মিলিত উদ্যোগে এই পদযাত্রা সম্পন্ন হয় এবং খুব সুন্দরভাবে কালিয়াগঞ্জ ব্লক অফিস থেকে বিবেকানন্দ মোড় হয়ে কালীবাড়ি এবং ডাকবাংলো রোড হয়ে আবার বিডিও অফিসে এই পদযাত্রাটা হয় এবং একটা ব্যাপক সাড়া পড়ে, মানুষকে সচেতন করার একটা আমাদের প্রয়াস যাতে মানুষ জলকে অপচয় না করে। ছবি আমাকে দিবে।
হ্যাঁ।